সো হেই হ্যালো গাইজ, সবাইকে স্বাগত চ্যানেলের আর মর্নিংয়ের ফ্রেশ একটি ভিডিওতে। তো গাইজ কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো গাইজ ব্র্যান্ড নিউ একটা ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওতে গাইজ কথা বলবো একটা ফ্রি ব্যাকপ্যাক। তাছাড়া গাইজ আমাদের ভুইয়া ইমোট তোমরা কীভাবে ফ্রিতে পেতে পারো ইভেন্টটা সম্পর্কে ফুল ডিটেলসে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্যারেক্টারের ফার্স্ট লুক, নতুন ইভেন্ট সম্পর্কে ফুল ডিটেলস, পোকার MP40 ডিসকাউন্ট আর ব্লুপ্রিন্ট অফে আসবে কিনা। তো চলো শুরু করি, জাস্ট একটা লাইক করে দেবে। আর আমাদের ম্যাচে হ্যাকার পড়েছিল, এর আইডি ব্যান্ড হয়ে গেছে, ঠিক আছে? গায়না ফ্রি ফায়ার সত্যি বলছি খুব অসাধারণ কাজ করছে। আমি হ্যাককে একদমই প্রমোট করছি না, আমি সত্যি বলতে গায়না ফ্রি ফায়ার সত্যি খুব ভালো কাজ করেছে। আমি রিপোর্ট মিলেছি, দুদিন পরেই শুনি ব্যান্ড হয়ে গেছে। ওকে, তো অবভিয়াসলি ভিডিওটি শুরু করি চলো। তো অবভিয়াসলি একটা লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল অপশনে করে দাও। সবাই সার্ভার মেইনটেন্স ব্রেকের, মানে যে আমাদের সার্ভার বন্ধ থাকে, একদিন গেম খেলা যায় না, আপডেট আসে, তো সেই দিনে একটা পিকচার লঞ্চ হয়েছে, মানে বলতে পারো সার্ভার মেইনটেন্সের একটা পিকচার পেয়েছি, যেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দাঁড়িয়ে আছে অ্যান্ড সার্ভার মেইনটেন্সের জন্য হাতে গান নিয়ে দেখতে পাচ্ছে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? মানে একদম পুরো ধ্বংস করে সব কিছু নিউ করে দেবে, একদম ফ্রি ফায়ারকে একদম ওপি করে দেবে, সেরকম দাঁড়িয়ে আছে। তো যাই হোক, মেইনটেন্স ব্রেক কবে আসবে, এবার আপডেট কবে আসবে? তো কালকে 7 তারিখ, কালকে কোনো ইভেন্টের ব্যাপার আছে, তো 7ই ডিসেম্বর কালকে। তো কালকে ম্যাক্সিমাম চান্স কালকে সারাদিন গেম বন্ধ থাকার, কালকে আপডেট আসার। ওকে, তো কালকে কিন্তু বলতে পারো গেম আপডেট আসতে পারে। তো যদি কালকে না আসে 9 তারিখ বা 10 তারিখ আসবে, ঠিক আছে? কিন্তু মেন চান্স আমার মনে হচ্ছে সেটা হচ্ছে কালকে তোমরা গেম বন্ধ থাকবে, কালকে আপডেট চলে আসবে, না আসলে 9 তারিখ 10 তারিখ। ওকে, ক্লিয়ার? তো চলো গাইস নেক্সট আপডেটের দিকে যাওয়া যাক, যেটা হচ্ছে এই বুইয়া ইমোটটা তোমরা যারা স্ক্রিনে মধ্যে দেখতে পাচ্ছ বা কালেকশনের মধ্যে তোমরা গেমের মধ্যে দেখতে পাও, এই ইমোটটা কীভাবে ফ্রিতে পাবো বা কীভাবে বাইরের সার্ভারে দিচ্ছে। কারণ কোনো সার্ভারে এখনও আসেনি, কিন্তু কিছু কিছু সার্ভারে বা বলতে পারো 4টে সার্ভারে দিয়েছে। 4টে সার্ভারে এখানে একটা বুইয়া করলে 1টা বক্স, 2টো বুইয়া করলে 2টো বক্স, 3টে বুইয়া করলে 3টে বক্স, মোট পার ডে 6টা করে বক্স দিচ্ছে। আর ইভেন্টটা 7 দিন কি 10 দিন চলছে। ওকে, প্রথমে একটা পিকচার দেখলাম, দেখতে পাচ্ছ আরেকটা পিকচার, মানে আরেকটা সার্ভারে দিয়েছে, এটা তাইওয়ান সার্ভারে দিয়েছে। এইভাবে কিন্তু অনেক সার্ভারে দিয়েছে অ্যান্ড এখান থেকে কিন্তু তারা এরকম যেটা পার ডে 6টা করে বক্স দিচ্ছে। ইভেন্টটা 10 দিন থাকলে 6 × 10 = 60, মানে 60টা বক্স পাচ্ছে অ্যান্ড বক্স পারবার কী হচ্ছে দেখতে পাচ্ছ বা সাইডে, সেই বক্সের মধ্যে কী আছে? গোল্ড বান্ডি টোকেন, বনফায়ার অ্যান্ড ইমোট। ওকে, তো এই ইমোট লাকিলি এখান থেকে যার বেরোবে তার কাছে পারমানেন্ট থেকে যাবে অ্যান্ড সেই জন্যই আমি তোমাদের প্রথম থেকে বলে আসছি এই বুইয়া ইমোটটা অনেকটা রেয়ার ইমোট হবে। তো দেখতে পাচ্ছ কিন্তু এখানে বক্সটা ওপেন করে দিয়ে দেখা যাক এখানে লেগ পকেট দিয়ে দিয়েছে। তো যাই, এইভাবে কিন্তু বাইরের সার্ভারগুলোতে বুইয়া ইমোট ফ্রিতে দেওয়া হচ্ছে। এখান থেকে লাক থাকলে তুমি ফ্রিতে পেতে পারো, না থাকলে পেতে পারো না। তো ক্রোনো ইভেন্টের সময় আমাদের কিন্তু এই বুইয়ার ইভেন্ট চলে আসবে, মানে ক্রোনো ইভেন্ট বলতে পারো 7 তারিখ থেকে 8 তারিখ থেকে ক্রোনোর আপডেট, বিভিন্ন মানে কী বলবো সব চলে আসবে ক্রোনোর যা যা আছে গেমের মধ্যে। তো তার মধ্যেই কিন্তু 20-25 দিন বা 10-15 দিনের মধ্যেই কিন্তু এই বুইয়ার ইভেন্টটাও বা কোনো একটা ফ্রি ইভেন্টটা চলে আসবে। আর ক্রোনো স্পেশাল একটা ব্যাটের স্কিন ফ্রি দিচ্ছে, তাছাড়া দেখতে পাচ্ছ একটা ব্যাকপ্যাক ফ্রি দিচ্ছে বাইরের সার্ভারে জাস্ট 5 দিন লগ ইন করলে। ওকে, তো এই ব্যাকপ্যাকটা তোমরা খুব শিগগিরই আমাদের সার্ভারে কোনো একটা ইয়েতে ফ্রিতে দেখতে পেয়ে যাবে, বা কোনো স্পেশাল ওয়েব ইভেন্টের মধ্যে হয়তো ডায়মন্ড খরচ করে একটা মেন জিনিস নিতে হবে তার নিচে বা ছোটোখাটো জিনিসের মধ্যে ব্যাকপ্যাকটা দিতে পারে, কিন্তু মেন চান্স ফ্রিতে দেওয়া হবে। কিন্তু বুইয়ার যে ইমোটের ইভেন্টটা আছে ওটা কিন্তু তোমরা ক্রোনো বা বলতে পারো 15-20 দিনের মধ্যেই, ডিসেম্বর মান্থের মধ্যেই কোনো একটা এরকম ইভেন্টে বুইয়া ইমোটটা দেখতে পেতে পারো। আর বুইয়া ইমোটটা সত্যি বলতে অনেক রেয়ার হবে, যার কাছে থাকবে সত্যি অনেক রেয়ার ইমোট হবে। তো নেক্সট হচ্ছে গাইজ আমাদের ইনকিউবেটার MP40, যেটা গাইজ চলে এসেছে আমাদের সার্ভারে অ্যান্ড একটা ব্যাগ দিয়ে দিয়েছে। তো গাইজ এটা বাইরের সার্ভারে দেখতে পাচ্ছে টপে ব্লুপ্রিন্ট দিয়েছে আর স্টোন দিয়েছে। তো এখন কোয়েশ্চেন হবে দাদা, আমাদের সার্ভারে কি টপে ব্লুপ্রিন্ট আসবে? কনফার্ম নিউজ দাও। তো কনফার্ম নিউজ হচ্ছে আসবে না, খারাপ লাগলো কিছু করার নেই গেছে, আসবে না। কারণ গেছে টপ আপ ইভেন্টটা বোনাস ডায়মন্ড দিয়েছে, এটা চলবে কতদিন? এটা চলবে 7 দিন। আর এই বোনাস ডায়মন্ড টপ আপ ইভেন্ট 7 দিন শেষ হওয়ার পরে যদি MP40 ব্লুপ্রিন্ট টপ আপে দেয় তাহলে সেটা 7 দিন থাকতে হবে, আর 7 দিন থাকছে না তারপরে আর MP40, সেই জন্য আসবে না। কিন্তু বোনাস টপ আপে কিন্তু আসলেও আসতে পারে, ঠিক আছে, একটু শিওর না। আর ডিসকাউন্টের কথা ছেড়েই দাও, টাইটানিক ডিসকাউন্ট দেয়নি, খারাপ লাগলো কিছু করার নেই গেছে, ডিসকাউন্ট নাও দিতে পারে, জাস্ট লাস্ট দিন পর্যন্ত তোমরা ওয়েট করবে। ওকে, দেখা যাক কী হয়। আর ব্লুপ্রিন্ট যদি বোনাসে দেয় বোনাস টপ আপে কিন্তু দিয়ে দিতে পারে। ওকে, ক্লিয়ার? এবার গাইজ তোমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্যারেক্টারের যে ফার্স্ট লুকের বান্ডেলটা কেমন দেখতে হবে, মানে অলোকে যেমন বান্ডেল হয় কালো কালারের বান্ডেল, ওরকম টাইপের একটা বলতে পারো তোমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একটা ফার্স্ট লুক তোমরা দেখে দিলে সবার আগে, আই থিঙ্ক কেউ তোমাদের দেখায়নি। জাস্ট ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্যারেক্টার যেটা আসতে চলেছে আমাদের গেমের মধ্যে বা বলতে পারো যার নাম হবে ক্রোনো ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টারের কিন্তু ফার্স্ট লুক তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওকে যারা এখনও লাইক করনি, 19,000 লাইক, প্লিজ 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 একটা রিকোয়েস্ট লাইক করে দাও। তো চলো গাইজ লাস্ট আপডেটের দিকে যাওয়া যাক। তো লাস্ট আপডেট হচ্ছে দেখতে পাচ্ছ মানে মুখের মধ্যে গোলাপ ফুল নেওয়া, সাদা চুল, বেশ ওপি টাইপের একটা জামা। এই বান্ডেলটা কিন্তু পুরো ক্লিয়ারলি আমি পাইনি, বাট যেটুকু ফটো পেয়েছি তোমরা জাস্ট ফটোটা দেখো। তো এই বান্ডেলটা তোমরা খুব শীঘ্রই বলতে পারো কালকে
আপডেট না আসলে 9-10 তারিখে আপডেট আসলে তারপরে 2-3 দিন কি 1 সপ্তাহের মধ্যে তোমরা এই বান্ডেলটা কোনো একটা ওয়েব ইভেন্টে দেখতে পেয়ে যাবে। কেমন গাইস, কিং বক্সার যে বান্ডেলটা ছিল যেটা সেই ডায়মন্ড উড়িয়ে কয়েন ওয়েস্ট করে নিতে হয়েছিল সেটা কিন্তু আপডেটের 2-3 দিনের মধ্যে দিয়ে দিয়েছিলো, এরকম একটা ইভেন্টটা দিয়ে দেয়। তো এই বান্ডেলটা তোমরা খুব শীঘ্রই জাস্ট দেখতে পেয়ে যাবে কোনো একটা ডায়মন্ড ওড়ানোর ইভেন্টে। তো এই ছিল আজকের ভিডিও, প্লিজ আর এক লাইক করে দেবে, বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করবে। সবাই দেখাচ্ছ, পরের দিন বাবাই।